আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাচ্ছি পাঙাশ মাছ সাথে ফুলকপি আর শিম। তো চলুন দেখা যাক ফুলকপি আর শিম দিয়ে কিভাবে পাঙাশ মাছ রান্না করা যায়, পাঙাশ মাছের ঝোল। তো এই জন্য আমি ফুলকপি আর শিমগুলো এভাবে কেটে নিয়েছি। একটি শিম আমি ছুলে দুই খণ্ড করে নিয়েছি আর ফুলকপিগুলো এরকম টুকরো টুকরো করে নিয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর সয়াবিন তেল একসাথে। তারপর এর মধ্যে কাঁচামরিচ ফালি এবং আদা রসুন জিরে বাটা একসাথে। আর এটা একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ পাঙাশ মাছ একটু মশলাটা বেশি লাগে। তারপর আমি মশলাটাকে তেলে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো, না হলে গুঁড়ো মশলা পোড়া লেগে যেতে পারে। তো এগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর আমি পর্যাপ্ত লবণ দিয়ে দিচ্ছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ পর দিচ্ছি। তো মশলাটা ঠিকমতো কষানো হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো খুব ভালো করে আলাদা আলাদা করে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে মাছের বিভিন্ন অংশের মাছ দেওয়া হয়েছে। তো জালটা থাকবে মিডিয়ামে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা তুলে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে এভাবে দিব মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাছটাকে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি শুধু মাছটাকে তুলে নেব, মশলাটাকে তুলব না। তো মাছটা তুলে নেওয়া হয়ে গেছে। এরপর যে অবশিষ্ট মশলাটা কড়াইতে ছিল এর মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপি আর শিম। তো সবজিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। বারবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তো ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম যেহেতু এটা ঝোল হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কড়া কষার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এটা বেশ কিছুক্ষণ জাল করতে হবে। জাল করে যখন ঝোলটা কমে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিব। ঢেলেতে আমি একটু মশলা নষ্ট করব না, তাই পুরো মশলাটাকেও দিয়ে দিলাম। তো এখন শুধু জাল করার পালা। পাঙাশ মাছ আমাদের অনেকেরই পছন্দ না, আবার অনেকেরই খুব বেশি পছন্দ। প্লিজ যাদের পছন্দ না তারা একটু ইগনোর করবেন। তো বেশ কিছুক্ষণ জাল করার পরে ঝোলটাকে কমিয়ে নিতে হবে। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণে পানি দেবেন। তো আমাদের চ্যানেলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো রান্না শেষে আমি ধনে পাতা দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা।